একটা এফপিভি ড্রোন ফ্লাই করার জন্য কত কিছু সাথে নিতে হয়। ড্রোন, রেডিও কন্ট্রোলার, তারপর এফপিভি গগলস, এক্সট্রা ব্যাটারিজ। কিন্তু এত ঝামেলা না করে আপনার স্মার্টফোনে কিন্তু আপনি আপনার ড্রোনের ক্যামেরা লাইভ ভিউ পেতে পারেন। কিভাবে পাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে, স্টে টিউন। প্রথমেই বলে রাখি, আপনার কিন্তু এই ইউভিসি রিসিভারটা লাগবে ড্রোনের ভিডিও সিগন্যালকে রিসিভ করার জন্য। ড্রোন যখন ভিডিও ট্রান্সমিট করে তখন এই রিসিভার সেই ভিডিওকে রিসিভ করে ইউভিসি সিগন্যালে কনভার্ট করে এবং ওটিজি এর মাধ্যমে সেটাকে স্মার্টফোনে পাঠায়। এখন এই ইউভিসি সিগন্যালটা আবার কি? ইউভিসি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ভিডিও ক্লাস, যেটা হচ্ছে একটি ভিডিও স্ট্রিমিং স্ট্যান্ডার্ড। সব ফোনে কিন্তু ইউভিসি ড্রাইভার থাকে না। আপনার ফোনে যদি কোয়ালকমের চিপসেট থাকে তাহলে আপনার ফোন ইউভিসি ডিভাইস সাপোর্টেড, আর এক্সিনোস আর মিডিয়াটেকের ম্যাক্সিমাম চিপসেটের ক্ষেত্রেই কিন্তু ইউভিসি ড্রাইভার থাকে না। তো আপনার ফোন ইউভিসি সাপোর্টেড কিনা সেটা জানার কিন্তু একটা উপায় আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে এই রিসিভারটার আনবক্সিং করে আসি। তো রিসিভারটা এরকম মেটালিক বক্সে আসবে। বক্সের ভেতরে আপনি রিসিভারের সাথে একটি স্টিক টাইপ অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা আর একটি মাইক্রো ইউএসবি টু মাইক্রো ইউএসবি কেবল পাবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কেবলের যে প্রান্তে অ্যারো দেওয়া আছে সে প্রান্ত রিসিভারে লাগবে আর অপর প্রান্ত স্মার্টফোনে লাগাতে হবে। তো এখন আপনার স্মার্টফোনে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ওপেন করার পর যদি এরকম থামস আপ দেখায় তাহলে আপনার ফোন ইউভিসি সাপোর্টেড, আর যদি এরকম দেখায় তাহলে আপনার ফোন ইউভিসি ডিভাইস সাপোর্ট করে না। যেহেতু আমার ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট, তাই আমি টাইপ সি অ্যাডাপ্টার ব্যবহার করছি মাইক্রো ইউএসবি কেবলের সাথে। এখন ফোনে কানেক্ট করলে এরকম পপ আপ উইন্ডো আসবে এবং ওকে দিলে অ্যাপ রিস্টার্ট হবে। এখন প্লে বাটনে ট্যাপ করলে কানেক্টেড হার্ডওয়্যার শো করবে। এখানে কনফার্ম করলেই রিসিভার থেকে সিগন্যাল আসা শুরু হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি যদি কালার ওএস বা রিয়েলমি ইউআই ইউজার হন তাহলে আপনার ফোনের ডিভাইস সেটিংস এর অ্যাডিশনাল সেটিংস এ গিয়ে ওটিজি কানেকশন অন করে নেবেন। এরপর রিসিভারটাকে আপনার ফোনে কানেক্ট করবেন। তো আমি ড্রোনে অলরেডি ব্যাটারি কানেক্ট করে রেখেছি। এখন ড্রোন যেই ফ্রিকোয়েন্সিতে ভিডিও সিগন্যালকে ট্রান্সমিট করছে রিসিভারকে সেই ফ্রিকোয়েন্সিতে সেট করতে হবে। এটা করার জন্য রিসিভারের এই বাটনটা প্রেস করে ধরে রাখলে অটো সার্চিং শুরু হয়ে যাবে। তো এখন ফ্রিকোয়েন্সি লক হয়ে গেছে আর এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল টাইমে স্ট্রিমিং হচ্ছে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই ডিভাইসটা তো এফপিভি গগলস এর অল্টারনেটিভ, তাহলে আমি এটা থেকে অ্যাডিশনাল কি কি বেনিফিট পাচ্ছি? এক নম্বর বেনিফিট হচ্ছে এটা এফপিভি গগলস এর তুলনায় অনেক চিপার, আর এফপিভি গগলস অনেক এক্সপেন্সিভ। দুই নম্বর বেনিফিট হচ্ছে এটাতে কোনো অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাই এর দরকার হয় না, স্মার্টফোনের ব্যাটারি থেকেই ও পাওয়ার নেয়। অন্যদিকে এফপিভি গগলস এর জন্য অ্যাডিশনাল এক্সটার্নাল ব্যাটারি ক্যারি করা লাগে, যেটা খুবই বিরক্তিকর। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি রেডিও কন্ট্রোলারের সাথে এরকম ফোন মাউন্ট ব্যবহার করেন তাহলে তো শুধু রেডিওটা ক্যারি করলে আপনার সব কিছু একসাথে ক্যারি করা হয়ে যাচ্ছে। তবে প্রফেশনাল এফপিভি ফ্লাইং আর ফ্লিপি ফ্লপি স্টান্টের ক্ষেত্রে কিন্তু আপনার গগলস লাগবেই, আর ক্যাজুয়াল ফ্লাইং এর ক্ষেত্রে এই ডিভাইসটাই আপনার জন্য মোর দ্যান এনাফ। তবে এফপিভি ফ্লাইং কিন্তু অতটাও সহজ না, এর জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার হয়। এফপিভি প্র্যাকটিসের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে সিমুলেটরে প্র্যাকটিস করা। এফপিভি সিমুলেটর সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিও দেখলে আপনার এফপিভি সিমুলেটর সম্পর্কিত আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর রেডিও কন্ট্রোলার কোনটা কেনা উচিত সেই সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তো আজকের মতো এখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।